আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত دینی ভাই ও বোনেরা আমরা আজকে কথা বলবো কুরবানির ইতিহাস নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজে কখন কুরবান দেয়া শুরু করেছেন সে প্রসঙ্গে কুরবান শব্দটি কাফরা বা শব্দ মূল থেকে এসেছে আর কুরবান শব্দের অর্থ হলো নিকট বা কাছে কোরবান মানে হলো যা দ্বারা নৈকট্য লাভ করা যায় এমন বস্তু সুতরাং কোরবানের ঈদ মানে হলো আল্লাহ নৈকট্য হাসিল করার জন্য আনন্দ উদযাপন করা ইসলামের মূল পরিভাষা এটিকে ঈদুল আজহা বলা হয় আধা শব্দটি দোয়াহ ইয়া শব্দমূল থেকে এসেছে এর অর্থ হলো উৎসর্গ করা অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়াতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর জন্য জবেহ করার মাধ্যমে এটাকে শুধু আল্লাহর জন্য উৎসর্গ করে আনন্দ উদযাপন করাকে ঈদুল আদহা বলা হয় এ কোরবানের ইতিহাস বেশ প্রাচীন সর্বপ্রথম আদম আলাহ ইসালামের সন্তান হাবিল ও কাবিল কোরবান পেশ করেছিল সুরাল মায়েদাতে আল্লাহ তালা বলেছেন নাবা ওয়ু আদম ইত করবা কোরবানা মিন আহাদিহিমা ওয়ালাম তক আল আখার আল্লাহ তে আলাহ এ সুরার সাতাশ নম্বর আয়তে বলছেন যে আপনি তেলোয়াত করে শোনান তাদেরকে আদম আলাহ দুই সন্তানের কথা যারা কোরবান পেশ করেছিল তাদের একজনের পক্ষ থেকে কোরবান কবুল করা হয়েছিল অপরজনের কোরবান প্রত্যাখ্যান করা হয়েছিল হাবিলের কোরবান মাকবুল হয়েছিল কাবিল একটা প্রত্যাখ্যান করা হয়েছিল হাবিল একটি বেড়া কাবিল কিছু ফসল তারা দুজনেই আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন আল্লাহ তালা হাবিলের কোরবানিকে গ্রহণ করেছেন কাবিলেরটাকে বর্জন করেছেন আর বর্তমান কোরবানির যে ক্রমধারা এটা হজরত ইব্রাহিম আলহি সালাম থেকে শুরু হয় তিনি স্বপ্নে আদিষ্ট হয়ে তদীয় পুত্র ইসমাইল আলহি সালামকে জভে করতে উদ্যত হয়েছিলেন আল্লাহ তালা ইসমাইল আলহি সালামের পরিবর্তে একটি জান্নাতি পশু পাঠিয়ে দেন আর হজরত ইব্রাহিম আলহি সালাম সেটাকে জবে করেন তখন থেকে ইব্রাহিম আলহিমামের ত্যাগ ও কোরবানির এ মহান কর্মযজ্ঞকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তালা ইব্রাহিম আলহিমামের সন্তানদের উপর বৎসরে একবার নির্দিষ্ট দিনে আল্লাহর জন্য পশু কোরবানি করাকে তিনি আবশ্যক করেছেন সুরাজ সফাতের এক শত থেকে একশত আট নম্বর আয়াতে আল্লাহ তালা এ প্রসঙ্গে আলোকপাত করে বলছেন ইব্রাহিম আলহিমাম আল্লাহর কাছে দোয়া করেছেন ওনার বয়স ছিয়াশি কোনো সন্তান তখনও হয়নি তিনি বললেন রব্বি হাবলি মিনাস আলহিন হে আল্লাহ আমাকে একটি ন্যাক সন্তান দান করুন বাবার সারনা হেগোলা মিন হালিম আল্লাহ তালা আবার উত্তরে বলেন অতপর আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম পালাম্বা বালাগামা কালাইয়া বুনি বাহু যখন হজরত ইসমাইল সালাম বাবার সাথে দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলেন অর্থাৎ উনার বয়স যখন দশ বারো এই জাতীয় পর্যায়ে উপনীত হল তখন হজরত ইব্রাহিম সালাম মক্কায় বেড়াতে গিয়েছিলেন সিরিয়া থেকে সেখানে স্বপ্নে তিনি দেখেন আল্লাহ তালা ওনাকে আদেশ করছেন তথা তিনি স্বপ্ন দেখতে পাচ্ছিলেন সন্তানকে জবেহ করছেন নবীদের স্বপ্ন আল্লাহর অহি বটে ফংজুর তারা তখন তিনি সকালবেলায় ইসমাইল আলহিমকে বললেন এমন স্বপ্ন আমি দেখেছি তুমি কি বলো বাবা ইনশা আল্লাহ মিনা বিরিন তখন হজরত ইসমাইল আলহি সালাম বললেন হে আমার বাবা স্বপ্নে আপনি যা দেখেছেন যে আদেশ আপনাকে করা হয়েছে আপনি সেটা প্রতিপালন করুন নিশ্চয়ই আমাকে আল্লাহ তো আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন বাবা এবং সন্তানের দুনিয়ার শ্রেষ্ঠ সংলাপ শেষ হলো তারপরে চলছে জবে করার প্রস্তুতির পালা ইসলামা জাবিন আল্লাহ তাল্লাহ বলছেন অতঃপর তারা দুজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এবং হজরত ইসমাইলকে কপালের পাঁচশো দেশে শুইয়ে দেয়া হলো অর্থাৎ ইব্রাহিম আলহ ইসালাম সন্তানকে মাটিতে শুইয়ে দিয়ে তারপরে তিনি জবহে করতে প্রস্তুতি নিলেন উদ্যত হলেন ওয়ানা দেইনা হুয়াইয়া ইব্রাহিম আল্লাহ তালা বলছেন অতপর আমি ইব্রাহিমকে ডাক দিলাম হে ইব্রাহিম ইয়া তুমি স্বপ্ন প্রতিপালন করেছ বাস্তবায়ন করেছ তোমার স্বপ্নের আদেশ যা ছিল তুমি পালন করতে পেরেছ ইন্নাক আলী কাজ মহসিনীন যারা মহসিন হয় তাদেরকে আমি অনুরূপভাবে উত্তম প্রতিদান দিয়ে থাকি ইনাহ আলাহু আল বেলা উল নিশ্চয়ই এটা অনেক প্রকাশ্য বড় মাপের একটি পরীক্ষা তোমার জন্য ছিল তুমি সে পরীক্ষায় পাশ করে আজিম তারপর আল্লাহ তালা বলেন আমি একটি উত্তম অনেক বড় পশু কোরবানি করার জন্য আমি ইসমাইলের পরিবর্তে পাঠিয়ে দিলাম ও আখিরিন এই কর্মযজ্ঞ তিনি সম্পাদন করলেন এবং এই কাজটাকে আমি তার পরবর্তী প্রজন্মের জন্য সন্ন্যত হিসাবে রেখে দিলাম এভাবে কোরবানির মূল ইতিহাস শুরু হয় রাসুলসাল্লাইসাল্লাম মদিনায় আগমন করার পরে ঈদুল ফিতির এবং ঈদুল আজহা আজহা তিনি উদযাপন শুরু করেন মদিনায় আসার আগে মূলত তিনি কোরবানির ঈদ কখনোই পালন করেননি রাসুল সাল্ল্লা সাল্লাম মদিনায় এসে দেখেন মদিনার লোকেরা নির্দিষ্ট একটি দিনে আনন্দ উল্লাস প্রকাশ করছে তিনি জানতে চাইলে তারা বলেন আমরা বৎসরের দুদিন আনন্দ উদযাপন করি তখন আল্লাহর হাবিব সাল্লাহ আব্দাল আল্লাহ তালা তোমাদের জন্য ওই দুই দিনের পরিবর্তে আরো শ্রেষ্ঠতম দুটি দিন তিনি দিয়েছেন পরিবর্তন করে ইয়মাল ফিতির ইয়মাল আজহা একটা হলো ইয়ামুল ফিতির আই ঈদুল ফিতির আর একটা হচ্ছে ঈদুল আজহা সুনান দাউদ হাদিস নাম্বার এগারোশো চৌত্রিশ সুনানু নাসাই হাদিস নাম্বার পনেরো শত ছাপ্পান্ন ইবন অমর আনহু বর্ণনা করেন তিনি বলছেন আকামী সিনিন বিতে আশা তিরমিজি হাদিস নাম্বার পনেরো শত সাত ইবন আমর বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন এবং তিনি এখানে প্রতি বছরই কোরবান করেছেন তাহলে বোঝা যায় বিশ্বনবীর জীবন থেকে আমরা মদিনে আসার পরে কোরবানি দেখতে পাই তারপর থেকে এ কোরবানি চলমান আছে চলতে থাকবে কেয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা এখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস ইসালামের সে মহান কর্মটিকে স্মরণীয় করে রেখে তারা আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবান দেবে নিজের প্রিয় পশুকে টাকা পয়সা দিয়ে কিনে তারপরে আবার পশু ক্রয় করেও তারা জবে করতে থাকবে এ শুন না চলমান আছে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য এ কুরবানি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাক